আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সোহেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা মূলত সাইকেল রিভিউ নিয়ে। অনেকে জানতে চেয়েছেন আমার সাইকেলের দাম কত এবং আমি কি ব্রেক ইউজ করি ইত্যাদি। তো আজকে চলে আসলাম সাইকেল রিভিউ নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো আমার সাইকেলের কি কি পার্টস লাগানো আছে এবং কোনটার কত দাম। বিস্তারিত দেখার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ফ্রেম নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমার সবচেয়ে কম বাজেটের মধ্যে একটি ডার্ট ফ্রেম। যারা নতুন স্ট্যান্ড শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটাই বেস্ট হবে। এটার কালার হচ্ছে দুইটা, একটা ব্লু কালার এবং একটি রেড কালার পাওয়া যায়। তো আমি ব্লু কালারটা নিয়েছিলাম। তো এটার দাম নিয়েছিল মাত্র 7000 টাকা। এই ফ্রেম আমি যেই দোকান থেকে নিয়েছিলাম ওই দোকানের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে যোগাযোগ করে নেবেন। আমার সাইকেলে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে SR সন্তরের XCM সাসপেনশন। এটি হচ্ছে 100mm সাসপেনশন। তো এই সাসপেনশনটি মোটামুটি ভালো, কিছুদিন পর পর ওয়াশ করলে আবার নতুনের মতো কাজ করে। এই সাসপেনশনটির দাম নিয়েছিল 3000 টাকা। তারপর আমার সাইকেলে যে ব্রেকটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে সিমানু M447। এটি হচ্ছে একটি মিডিয়াম কোয়ালিটির ভালো একটি ব্রেক। বাংলাদেশে প্রায় সব স্ট্যান্ড রাইডাররাই এই ব্রেকটা ইউজ করে, সিমানু M447। এটা একটা বেস্ট কোয়ালিটির ব্রেক, এতে ভালো স্ট্যান্ড হয়। যাদের বাজেট একটু মিডিয়াম তারা M447 নিতে পারেন। এখানে লেখা আছে মালয়েশিয়া M447। এটা হচ্ছে সিমানোর 8 স্পিডের শিফটার। তো এটার দাম নিয়েছিল 1000 টাকা জোড়া। তারপরে আমার হ্যান্ডেল বারটা হচ্ছে উইক। এটা হচ্ছে 180mm হ্যান্ডেল বার, শর্ট স্টিম হচ্ছে উইক। হ্যান্ডেলটির দাম নিয়েছিল 500 টাকা। তারপরে ফোর সেট, এটা হচ্ছে মোসো, এটা 600 টাকা দাম। অনেক ভালো একটি ফোর সেট, অনেক দিন ইউজ করার পরেও কিছুই হয় না। ডেরা হচ্ছে সিমানু আল্টাস ডেরা। এই ডেরাটি অনেক ভালো, অনেক দিন ইউজ করার পরও কিছু হয়নি, অনেক ভালো সার্ভিস দেয়। এটির দাম নিয়েছিল 1000 টাকা। তো অনেক ভালো একটি ডেরা। এটি হচ্ছে হাবস, এটি দাহন হাবস। এই হাবসটি মোটামুটি ভালো, এটি বিয়ারিং এর না, এটি হচ্ছে বল হাবস। এটার দাম নিয়েছিল 700 টাকা পিস। সামনে রোটরটি হচ্ছে 160mm রোটর। তো এটির দাম হচ্ছে 300 টাকা নিয়েছিল, এখন অনেক দাম বেশি। এবং পিছনে যে রোটরটা আছে এটি হচ্ছে 180mm রোটর,
এটির দাম নিয়েছিল 900 টাকা এখন একটু প্রাইসটা বেশি কিন্তু অনেক ভালো একটি রোটর এটা অয়েল ব্রেকের জন্য অনেক ভালো ব্রেক ধরে এই চেনটা হচ্ছে সিমানো চেন মোটামুটি লেভেলের চেন এটার দাম নিয়েছিল 250 টাকা এটা হচ্ছে সিমানো আইজি 51 চেন আমার সাইকেলে আগে ছিল 8 স্পিডের ক্যাসেট পরবর্তীতে আমি পরিবর্তন করেছি এটি হচ্ছে 9 ক্যাসেট তো এই 9 ক্যাসেটটির দাম হচ্ছে 1200 টাকা কিছুদিন আগে নিয়েছিলাম খুব ভালো একটা ক্যাসেট এই ক্র্যাঙ্ক সেটটি হচ্ছে ফুজি এটির দাম 1200 টাকা নিয়েছিল এটি ভালো মানের একটি ক্র্যাঙ্ক সেট আর প্যাডেলগুলো হচ্ছে অ্যালয় প্যাডেল নিম্ন বাজেটের মোটামুটি ভালোই এই ফুটপেকগুলো বানিয়ে নেওয়া আমি নিজেই বানিয়েছি এগুলো বানাতে খরচ অল্প হয় 100 টাকা হলে দুইটা হয়ে যায় সর্বশেষে হচ্ছে টায়ার এটি হচ্ছে ম্যাক্সিস টায়ার হুকম ম্যাক্সিস সারা পৃথিবীর প্রত্যেক স্ট্যান্ড রাইডার এটি ব্যবহার করে থাকেন এটি হচ্ছে হুকম ম্যাক্সিস তো এটির দাম নিয়েছিল 2500 টাকা এখন বর্তমান প্রাইস একটু বেশি 3000 টাকা নিতে পারে আর সামনের যে টায়ারটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে এম ট্র্যাক্স এটিও মোটামুটি ভালো কিন্তু অনেক দিন যায় না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু স্ট্যান্ডের জন্য একটি ভালো টায়ার এটি তো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং